হ্যালো, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমি আপনাদের জানাবো ম্যান পাওয়ার কার্ড বা বিএমইটি ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড পাওয়ার জন্য কি কি লাগবে। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী এরকম ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যান। তো চলুন শুরু করা যাক। তো ম্যান পাওয়ার কার্ড পাওয়ার জন্য প্রথম যে জিনিসটি লাগবে সেটা হলো আপনার ভিসা থাকা লাগবে। আপনি যদি সৌদিগামী কর্মী হন তাহলে আপনার ভিসা স্ট্যাম্পিং হওয়া লাগবে, অথবা আপনার যদি কাতার বা ওমানগামী কর্মী হন তাহলে আপনার ভিসা এবং অ্যাগ্রিমেন্ট থাকা লাগবে। দ্বিতীয়ত, তো ভিসা এবং অ্যাগ্রিমেন্ট থাকার পর দুই নম্বর যে জিনিসটি লাগবে এটা হলো আপনার ট্রেনিং কার্ড। তিন দিনের পুরুষ, আপনি যদি পুরুষ কর্মী হয়ে থাকলে তাদের তিন দিনের ট্রেনিং করতে হবে এবং ট্রেনিং কার্ডটা লাগবে, ট্রেনিং করে ট্রেনিং কার্ডটা জমা দিতে হবে এজেন্সির কাছে। আর আপনি যদি প্রত্যাগত হয়ে থাকেন, প্রত্যাগত বলতে বোঝানো হয়েছে যারা এক বছরের অধিক দেশের বাইরে থাকছেন, অন্য দেশে থাকছেন, এবং আপনার পাসপোর্টে আপনি গেছেন এবং আসছেন, এই যে এয়ারপোর্টে যে সিল দেয় ডিপারেচার সিল এবং অ্যারাইভাল সিল, এটা যদি আপনি যদি এক বছরের অধিক হয়ে থাকেন এবং আপনার পাসপোর্ট যদি পুরনো পাসপোর্ট বা নতুন পাসপোর্টে যদি ওই সিল থেকে থাকে যাওয়া এবং আসা, তাহলে আপনার ট্রেনিং কার্ড লাগবে না। আর তৃতীয়ত, তো আপনার যখন বিশেষ স্ট্যাম্পিং হয়ে গেল, ট্রেনিং কার্ডও দিলেন, তো আরেকটা জিনিস লাগবে এটা হলো আপনার ফিঙ্গার। আপনার বিএমইটি অফিসে যে কোনো একটা বিএমইটি অফিস, আপনি যে জেলার হন ওই যে প্রত্যেকটা জেলায় একটা বিএমইটি অফিস আছে, তো আপনি বিএমইটি অফিসে যাবেন, বিএমইটি অফিসে যেয়ে ফিঙ্গার দিবেন। ফিঙ্গার দিতে 230 টাকা নেয় সরকারিভাবে খরচ। আপনি বিএমইটি অফিসে যেয়ে 230 টাকা দিয়ে ফিঙ্গার দিয়ে আসবেন। ফিঙ্গার দিয়ে এসে ফিঙ্গারের কপিটা অফিসার দেওয়া লাগে না, কারণ আপনি ফিঙ্গার দিলে অনলাইন থেকে এজেন্সি আপনার কপিটা বের করে নেবে। তো আপনার যে জিনিসগুলো লাগবে, ফার্স্টে হচ্ছে আপনার ভিসা লাগবে, বা ভিসা স্ট্যাম্পিং হয়েছে কপি লাগবে, যদি ওমান কাতার হন তাহলে তো ভিসাই লাগবে, আর ওমান হইলে ভিসার সাথে এগ্রিমেন্ট পেপারও লাগবে, কাতার হইলে এগ্রিমেন্ট না হইলেও হবে, শুধু ভিসা হইলে হবে, আর সৌদি হইলে তো ভিসা স্ট্যাম্পিং কপি লাগবে। দ্বিতীয়ত, আপনার অবশ্যই ট্রেনিং কার্ড লাগবে। ট্রেনিং কার্ড না থাকলে আপনি এক বছর বাইরে থাকছেন, এটার যাওয়া আসার সিল থাকা লাগবে পাসপোর্টে, তাহলে আপনার ট্রেনিং কার্ড লাগবে না। এবং তৃতীয়ত, ফিঙ্গার দেওয়া লাগবে, এবং ফিঙ্গারটা দেওয়ার পরে সাকসেস হয়েছে কিনা এটাও দেখা লাগবে। আপনি অনেক সময় ফিঙ্গার দিলে হয় কি ছবি আসে না ফিঙ্গারে, ফিঙ্গারটা সাকসেস হয় না, তো এটা কিভাবে চেক করবেন ফিঙ্গারটা সাকসেস হয়েছে কিনা, এটা আপনি নিজে নিজেই অনলাইন থেকে চেক করতে পারবেন। তো এইটা চেক করার লিঙ্কটা, ভিডিওর লিঙ্কটা, আমি কিভাবে চেক করবেন এই নিয়ে একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তো ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ভিডিওর ডিসক্রিপশন থেকেও ওই লিঙ্কটা নিয়ে দেখে নিতে পারেন কীভাবে আপনি আপনার ফিঙ্গারটা চেক করবেন যে আপনার ফিঙ্গারটা সাকসেস হয়েছে কিনা। তো এইসব এই কাগজগুলো যদি আপনি কাছে থাকে বা আপনি কমপ্লিট করে থাকেন, তখন আপনার এজেন্সি আপনার বইটা ম্যান পাওয়ারের জন্য জমা দিতে পারবে। আপনি যে অফিসে বইটা দিয়েছেন বা আপনার যে এজেন্সি, আসলে ম্যান পাওয়ারগুলো নিজে নিজে করা যায় না, এটা যে কোনো একটা এজেন্সির মাধ্যমে করতে হয়। তো এই বিশেষ স্ট্যাম্পিং কপি বা বিশার কপি, ট্রেনিং কার্ড অথবা ফিঙ্গার, এই সবগুলো যদি হয়ে থাকে তাহলে আপনার এজেন্সি আপনার বইটা ম্যান পাওয়ারের জন্য জমা দিতে পারবে, এবং ম্যান পাওয়ারের জন্য জমা দেওয়ার 2 থেকে 3 দিন বা 4 দিনের ভিতর আপনি ম্যান পাওয়ার কার্ডটা পেয়ে যাবেন। তো আশা করি আপনারা জানতে পারছেন ম্যান পাওয়ার কার্ড পাওয়ার জন্য কী কী করা লাগে।